ভুল চিকিৎসার কারণে আইএলএস হাসপাতালে মৃত্যু দেবজ্যোতি ভট্টাচার্য নামে এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের। দেবজ্যোতি ভট্টাচার্যের এই মৃত্যুর ঘটনায় ফের সামনে এলো আইএলএস হাসপাতালের বেহাল চিকিৎসা পরিষেবার আরও একটি জঘন্য নমুনা। এই প্রসঙ্গে দেবজ্যোতি ভট্টাচার্যের পিস্তত ভাই বিশ্বজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, আইএলএসে কোনো পরিষেবাই নেই, সুস্থ মানুষকে এখানে চিকিৎসার জন্য আনা হলে তাকে মেরে ফেলা হবে, শুধুমাত্র বাণিজ্যিক লক্ষ্যে আইএলএস হাসপাতাল কাজ করছে, উন্নত পরিষেবা দানের জন্য নয়। তো জঘন্য পরিষেবা, আইএলএসে কোনো পরিষেবাই নেই, আমি বলবো আইএলএসে কোনো পরিষেবাই নেই। এখানে সুস্থ মানুষকেও যদি কেউ নিয়ে আসে তাহলে ওকে মেরে দেওয়া হবে, এরকমের পরিষেবা এখানে। আইএলএস টোটালি একটা বাণিজ্যিক সংস্থা, ওখানে ট্রিটমেন্ট কিছু আছে বলে আমার মনে হয় না। মানে আপনার পেশেন্ট যে মারা গেছে তা কি আপনি মনে করছেন যে বাণিজ্যিক পরিষেবার জন্য আপনার রোগী মারা গেছে? হ্যাঁ, টোটালি আমি মনে করছি এরকম। ওরা শুধু আমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য, যদি আজকে একটা জিনিস আপনি চিন্তা করেন, আমাদের রোগীকে ভর্তি করার পর 5-6 দিন যখন ওর কন্ডিশন ভালো ছিল, কথা বলছিল, হাঁটছিল, তখনও ওরা বলছিল বেটার কন্ডিশন, এবং হঠাৎ রাত্রে বলছে ও সিরিয়াস হয়ে গেছে, ওর কন্ডিশন খুবই খারাপ। এভাবে কি কখনো হয়? দুপুর পর্যন্ত একটা ছেলে ভালো, হঠাৎ সন্ধ্যার সময় বলছে ওর সিরিয়াস কন্ডিশন, ও যে কোনো সময় চলে যেতে পারে। চিকিৎসক এখানে আমি বলছি না সব চিকিৎসকই খারাপ, অনেক ভালো চিকিৎসকও আছেন, বাট কিছু কিছু চিকিৎসক এমন আছে এখানে যাদের অ্যাকচুয়ালি চিকিৎসা প্রফেশনে থাকাই ঠিক নয়। ওরা কী করে চিকিৎসক হলো এই সম্বন্ধে আমার সন্দেহ আছে, কারণ আমরা এতদিন যাবৎ মেন্টালিও প্রচণ্ডভাবে টর্চার হয়েছি, এখন ভালো, 2 ঘন্টা পরে বলছে ওর সিরিয়াস কন্ডিশন, চলে যাবে, আবার বলছে বেটার কন্ডিশন, আউট অফ ডেঞ্জার, আবার বলছে ওর সিরিয়াস কন্ডিশন। কী বলবো, আমরা মেন্টালি অত্যন্ত নিজেরাই অসুস্থ হয়ে পড়েছি কয়েকদিন। এই প্রসঙ্গে বিশ্বজিৎ ভট্টাচার্য আরও জানিয়েছেন, তাদেরকে বোর্ড মিটিং ডেকে নিয়ে ভুল বুঝিয়েছেন আইএলএস এর ডাক্তাররা। না, অত্যন্ত জঘন্য পরিষেবা, আমি বলবো যে ঘরে থেকে মরা ভালো, এখানে আসা ঠিক না। কি বলবে ওরা, যেটা কালকে লাস্ট আমার, ওরা একটা বোর্ড মিটিং করেছিল সকাল 10টায়, সব ডাক্তাররা মিলে বললো যে ওর কী কন্ডিশন, এখন আমরা এটা নিয়ে একটা বোর্ড মিটিং বসাচ্ছি। তো বোর্ড মিটিংয়ে আমাদের ডেকে নিয়ে আমাদের বোঝানো হলো যে ওর এই কন্ডিশন, ওকে আমরা এই ট্রিটমেন্ট করছি। আমরা তো আর ওগুলো বুঝতে পারি না ঠিকঠাক, বোর্ড মিটিংটা এর জন্যই বসানো হয়েছিল যাতে আমাদের বোঝানো হয় যে ওর ট্রিটমেন্ট ঠিকঠাক চলছে, আদারওয়াইজ অন্য কিছু নয়, যে ওকে কোনো বেটার ট্রিটমেন্ট দেওয়ার জন্য বোর্ড মিটিং বসানো হয়েছে। এদিকে মৃত দেবজ্যোতি ভট্টাচার্যের ভাই জানিয়েছেন, আইএলএস কর্তৃপক্ষ চিকিৎসা বাবদ 11,72,159 টাকা বিল ধরিয়ে দিয়েছে পেশেন্ট পার্টিকে। এর মধ্যে 4,56,000 টাকা তারা পেমেন্ট করেছেন। এখন তাদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়নি বাকি টাকার জন্য। এর মধ্যে 1,50,000 টাকার একটি ইন্স্যুরেন্সের জন্য তাদের কাছ থেকে সই রেখে দেয় আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ। অপরদিকে জিবি হাসপাতালের মতোই বর্তমানে বেহাল হয়ে পড়েছে আইএলএস হাসপাতালের চিকিৎসা পরিষেবা। উন্নত চিকিৎসার দোহাই দিয়ে রোগীর পরিবারের পকেট কাটা হচ্ছে, সেখানে মোটা অঙ্কের টাকা দিয়েও সঠিক চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে মুমূর্ষু রোগীরা। বর্তমানে জমপুরিতে পরিণত হয়েছে তথাকথিত আন্তর্জাতিক মানের আইএলএস হাসপাতালটি। ফিও রিপোর্ট, হালাবোল।